পুজোর পানি ঠান্ডা হওয়ার কারণ অনেকেই জানেন, কিন্তু এই পদ্ধতি কাজে লাগিয়ে রেফ্রিজারেটর তৈরির ব্যাপারটা বিস্ময়কর। তবে বিস্ময়কর কাজটাই করে দেখালেন ভারতের মনসুখ ভাই প্রজাপতি। তার তৈরি মাটির রেফ্রিজারেটর কম আয়ের মানুষের চাহিদা মিটিয়ে পাড়ি দিচ্ছে বিদেশেও। হাই স্কুলের গণ্ডিও পেরোতে পারেননি ভারতের গুজরাটের মনসুখ ভাই। দশম শ্রেণীতে পড়ার সময়ই স্কুল ছাড়েন তিনি। উত্তরাধিকার সূত্রে জানতেন কুমারের কাজ, আর তাই কুজোয় কেন পানি ঠান্ডা থাকে সেটা জানতে তার বাকি ছিল না। পেশার খাতিরে চালাতেন একটা চা দোকান, এছাড়া টালি তৈরির কাজও ছিল। তবে এসব কাজে সন্তুষ্ট ছিলেন না তিনি, চাইছিলেন নতুন কিছু করতে। আর তাই কুজোর প্রক্রিয়াকে কাজে লাগিয়ে একদিন তৈরি করে ফেললেন মাটির রেফ্রিজারেটর, যেটি বিদ্যুৎ ছাড়াই চলতে পারে। বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয় বিজ্ঞানের এ সহজ নিয়মই কাজ করেছে তার রেফ্রিজারেটরে। পুরোপুরি মাটির তৈরি রেফ্রিজারেটরের পানি ভরার ব্যবস্থা রয়েছে, বাষ্পায়নেরও ব্যবস্থা করা হয়েছে, তাতেই বিদ্যুৎ ছাড়াই ঠান্ডা থাকছে খাবার দাবার। মাটি থেকে তৈরি বলে এর নাম দেওয়া হয়েছে মিট্টিকুল, দামও 3,000-এর মধ্যে, ফলে প্রায় সকলেই এ রেফ্রিজারেটর কিনতে পারবেন। মিট্টিকুলের চাহিদা এমনই যে এখন তা দেশ ছাড়িয়ে পাড়ি দিচ্ছে বিদেশেও। মিট্টিকুলকে আলাদা একটা কোম্পানির রূপ দিতে পেরেছেন মনসুখ ভাই। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে দেখিয়ে এসেছিলেন তার কীর্তি। বিদ্যুৎবিহীন মাটি তৈরি এই ফ্রিজ ব্যবহারে যে কোনো দেশেই বিদ্যুতের উপর চাপ কমিয়ে আনা সম্ভব। এই ফ্রিজের ব্যবহারকারীরা বলছেন এতে খাবার যথেষ্ট ঠান্ডা থাকে, কোনো বিদ্যুতেরও প্রয়োজন হয় না। পরিবেশ বান্ধব এই ফ্রিজটিতে খাবার রাখার জন্য দুটি পৃথক চেম্বার ও পানি রাখার একটি চেম্বার রয়েছে। ফ্রিজটি তৈরিতে ব্যবহৃত হয়েছে 4 ধরনের ভিন্ন কাদামাটি। ফ্রিজের ভেতরে রাখা সংরক্ষিত পানি বাষ্প হয়ে ভেতরের খাবার ঠান্ডা রাখতে সাহায্য করে। ফ্রিজটির ভেতরের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস থাকে বলে জানিয়েছে নির্মাতা মনসুখ ভাই প্রজাপতি। ফ্রিজটির নির্মাতা মনসুখ ভাই প্রজাপতি ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে নানা সম্মাননা পেয়েছেন। তার আবিষ্কৃত ফ্রিজটি ভারতে ব্যাপক সমাদৃত হয়েছে। মিত্তিকুল রেফ্রিজারেটর জানিয়েছে বিশ্বের যেসব অঞ্চলে প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে সেসব অঞ্চলের মানুষের খাবার সংরক্ষণে ফ্রিজটি খুবই কার্যকর হবে। মনসুখ ভাইয়ের এই মিট্টিকুল এতদিনে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছে। আর্থ ডেতে দাঁড়িয়ে যখন আমরা গ্লোবাল ওয়ার্মিং, বিদ্যুৎ সংরক্ষণের মতো বিষয় নিয়ে কথা বলছি, তখন কিভাবে হাতে কলমে তা করতে হবে তারই একটা উদাহরণ সামনে এনে দিয়েছেন মনসুখ ভাই। তার মিট্টিকুলের ব্যবহার বাড়লে শুধু খাবার দাবার নয়, পরিবেশেও যে উষ্ণতার হাত থেকে রক্ষা পেয়ে খানিকটা শীতল হবে তা বলাই যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।